উচ্চ মাধ্যমিকের 2017 সালের বোর্ড কোশ্চেনগুলো দেখে নাও, আমরা 2017 সালের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে দুটো কোশ্চেন আছে, দেখো এদিকে আবার 3 নম্বর থেকে চালু হয়েছে, দেখে নাও তোমরা তোমাদের কোশ্চেনগুলো, ঠিক আছে? এগুলো সব স্ক্রিনশট মেরে দেবে, আমরা মোটামুটিভাবে এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। চলো এমসিকিউ নিয়ে আলোচনা করতে গেলে দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। এমসিকিউ টোটাল 21 নম্বর থাকে, ফার্স্ট কোশ্চেন বলেছে যে ভৌম জলের স্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থাকে থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কী বলা হয়? তাকে বলা হয়, ডি এর অ্যান্সার হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। নেক্সট কোশ্চেন বলেছে নদী পুনর্জীবন লাভে ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো কি? মোনাডনক। এই মোনাডনক কিন্তু তোমার হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না। আর বাকি যে 3টে অপশান আছে, নিকবিন্দু, নদীবঞ্চ, উপত্যকার মধ্য উপত্যকা, এটা কিন্তু সব কিন্তু এটা নদীর পুনর্জীবন লাভের ফলে কিন্তু গঠিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে কি এসপোডোসল মৃত্তিকার একটি উদাহরণ দেও, এর অ্যান্সার হবে পটসল। নেক্সট কোশ্চেন বলেছে জেড বাবু দেখা যায় কোথায়, অ্যান্সার হবে ঊর্ধ্ব প্রোপোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের মিথেন গ্যাসের একটি প্রধান উৎসর নাম কি, অ্যান্সার হবে ধান চাষের জমি। নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতের একটি ধসপ্রবণ রাজ্যের নাম কি, অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন বলেছে যিনি প্রথম শস্য সময় ধারণাটি অবতারণা করেন তার নাম কি, উইভার। নেক্সট কোশ্চেন করেছেন যে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন কে, অ্যান্সার হবে আলফ্রেড ওয়েবার। নেক্সট কোশ্চেন বলেছে কি যে সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত থাকেন সেটা কি, অ্যান্সার হবে পরামর্শদান, ডি এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কার্যবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো ড্যাশ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ধর্মীয় শহর। নেক্সট কোশ্চেন বলেছে কি যে সামুদ্রিক অঞ্চলের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রের বিক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্তে স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে কি বলে, অ্যান্সার হবে স্পিড বলে। নেক্সট কোশ্চেন বলে অবরোহ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি, অ্যান্সার হবে ক্ষয়জাত পর্বত। নেক্সট কোশ্চেন বলেছে যে শতুদ্র নদী যে প্রকার নদীর উদাহরণ সেটা কি, অ্যান্সার হবে পূর্ববর্তী নদী। এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে। চলো দেখে আসি নেক্সট আমাদের 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী আছে। মৃত্তিকা পরিলোক এ স্তর থেকে বি স্তরের পদার্থ অপসারণের পদ্ধতিকে কী বলে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এলুভিয়েশন। নেক্সট কোশ্চেন বলেছে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর হাবৈবিকা অঞ্চলে যে প্রকার জলবায়ু অন্তর্গত সেটি হলো ডি এর অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের 16 নম্বর কোশ্চেন সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কী বলা হয়, রেড ডাটা বুক। আমাদের 17 নম্বর কোশ্চেন বলেছে শুষ্ক কৃষি যে অঞ্চল সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কত, অ্যান্সার হতে বি এর অ্যান্সার হতে পারে, সি এর অ্যান্সার হতে পারে 50 সেমি হতে পারে, 75 সেমি হতে পারে, তোমার এই দুটোই রাইট মারবে। নেক্সট কোশ্চেন বলেছে ছত্তিশগড়ে একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম কি, অ্যান্সার হবে বোকা, কী বলেছে কোরবা। নেক্সট কোশ্চেন বলেছে 19 নম্বরটা মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি, অ্যান্সার হবে রবার শিল্প। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু পর্যটন। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন যে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র, অ্যান্সার হবে সিএটা। নেক্সট কোশ্চেন বলেছে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝানো হয়েছে এর হবে প্রাক শিল্প বিপ্লবের সময়কাল। তো তোমরা দেখে নাও তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে পড়বে, 2 নম্বরের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? দেখে নাও স্ক্রিনশট মেরে দেবে, দরকার হলে একটা স্ক্রিনশট মেরে দেবে, ঠিক আছে? তো তোমরা এইগুলো ভালো করে পড়বে, আর একবার দেখে নাও 2017 সালের কোশ্চেনগুলো, ঠিক আছে? দেখে নাও আর একবার স্ক্রিনশট মেরে দেবে। আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো অভাব, যদি কোনো কোশ্চেনে যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পাঠাবে, আমরা তোমাদের সমস্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবে। অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটাকে লাইক করবে। আশা করি তোমাদের এর পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিতে পারব, যাতে তোমাদের পড়াশোনা, যাতে সঠিকভাবে তোমরা নিজেদের জীবন ক্যারিয়ারটাকে গড়ে তুলতে পারো। তো নজর করে দেখো, ভালো করে এগুলো স্ক্রিনশট মারবে, মারার পর তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন বই থেকে খুঁজে বের করবে, ব্যাস।